নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রং রুট। আজকে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের একটা দারুণ আপডেট। অ্যাকচুয়ালি এই আপডেটটা এখনো আপডেট বলতে পারবো না, এখনো রিউমার পর্যায়েতেই রয়েছে। স্পেকুলেশন একটা বড় হয়েছে যে ম্যানচেস্টার সিটি থেকে একটি প্লেয়ার, যে U23 ম্যানচেস্টার সিটি টিমের হয়ে খেলে, সেখান থেকে ডাইরেক্ট লোনে আসতে চলেছে আমাদেরই ISL এর ক্লাব মুম্বাই সিটি FC তে। তো বলে রাখি যে আগের বছরই ম্যানচেস্টার সিটি কিছু পার্সেন্ট শেয়ার কিনেছে মুম্বাই সিটি এফসি, তো তাই জন্যই বলা যাচ্ছে, ধরা যাচ্ছে যে এই যে ডিলটা এই দুটো ক্লাবের মধ্যে যেহেতু হচ্ছে, তো হওয়ার একটা চান্স রয়েছে, ফাইনালাইজ হওয়ার একটা চান্স রয়েছে। তো এরকম একটা ইয়ং প্রতিভা যদি আসে তাহলে খুবই ভালো, কেননা আমরা দেখেছি যে আগে যে মার্কি প্লেয়ারগুলো এসছে তারা তাদের প্রাইম অনেকদিন আগেই ছেড়ে এসছে, আর তাদের মধ্যে এরকম কোনো তাগিদ থাকে না যে আমাকে নিজেদের উজাড় করে দিতে হবে টিমের জন্য যাতে আমি আরো ভালো চান্স পাই। এমনিতেই তারা এলে টিমের মার্কেট ভ্যালু বাড়তো, টিআরপি বাড়তো, এবং প্লেয়াররাও সরি অডিয়েন্সরাও দেখতে আসতো। কিন্তু এই ধরনের প্লেয়ার যারা এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি ইউরোপে, তাদের জন্য এই এই মঞ্চটা কিন্তু হয়ে দাঁড়াবে নিজেকে প্রুফ করে দেখানোর জন্য, কেননা এখানে যদি ভালো খেলতে পারে তো পরের বছর আবার ইউরোপে বড় কোনো ক্লাবে বা ম্যানচেস্টার সিটিতেই চান্স পাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। তো এই ধরনের প্লেয়ার এলে সার্বিকভাবে ইন্ডিয়ান ফুটবলেরই উন্নতি হবে। তো এই গেল আশা আমাদের একটা। এবার আমরা চলে আসি প্লেয়ারটার ব্যাপারে। প্লেয়ারটির নাম হচ্ছে নবিল তওয়াজি। এনার দুটো সিটিজেনশিপ আছে, এনার বলবো না এরই বলবো, কেননা একদম বাচ্চা ছেলে, 19 বছর বয়স, 2001-এ তার জন্ম। তো প্রথমে বলি যে এর জন্ম হচ্ছে স্পেনে, তাছাড়াও মরক্কোর সিটিজেনশিপ রয়েছে। আগের বছর তিনি জানিয়েছেন যদি ন্যাশনাল টিমে কল পান, সিনিয়র ন্যাশনাল টিমে, তাহলে অবশ্যই খেলবেন মরক্কোর হয়ে, যদিও U17 স্পেনের টিমের হয়ে দু একটা ম্যাচ তার খেলা অলরেডি হয়ে গেছে। সিমিলারলি যেরকম আমরা দেখেছি যে হাকিম জেইস, আগের বছর যিনি আয়াক্সে ছিলেন, আয়াক্সের অসাধারণ একটা প্রতিভা, এবছর মোস্ট প্রবাবলি চেলসিতে এসেছেন, তারও কিন্তু ডাচ সিটিজেনশিপ রয়েছে, তাছাড়া মরক্কন সিটিজেনশিপ রয়েছে, কিন্তু তিনি চুজ করেছেন মরক্কন সিটিজেনশিপের হয়ে খেলবার। এটা নিয়ে যদিও ইউরোপে অনেক কি বলবো জলঘোলা চলছে যে কেন সমস্ত প্লেয়াররা যাদের মরক্কন সিটিজেনশিপ রয়েছে এবং বড় টপ ইউরোপিয়ান ফুটবল টিমের সিটিজেনশিপ রয়েছে, তাও মরক্কোর হয়ে রিপ্রেজেন্ট করতে চাইছে, এগুলো যদি আমাদের ভিডিওর টপিক নয় তো ছেড়ে দিচ্ছি এখানেই। এবার আসি এই প্লেয়ারটার আগের সিজনে কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে। U23 টিমের হয়ে তিনি খেলেছেন, প্রিমিয়ার লিগ টু ম্যানচেস্টার সিটির কে রিপ্রেজেন্ট করেছে, সেখানে 12টি ম্যাচ খেলে 2টি গোল রয়েছে। এছাড়া UEFA ইয়ুথ লিগ, যেটা কি বলবো চ্যাম্পিয়ন্স লিগের একটা ছোটদের ভার্সন বলা যেতে পারে, সেখানেও 6টি ম্যাচে 2টি গোল তার রয়েছে। এছাড়াও UEFL কাপ যেটা হয়, UEFL কাপ ইংল্যান্ডে, সেখানেও তিনি 5টি ম্যাচ খেলেছেন যাই বলো, এবং তার একটি অ্যাসিস্ট রয়েছে, যদিও সেখানে কোনো গোল নেই। এই ছিল এই প্লেয়ারটির ব্যাপারে। তো আমরা চাইবো এইরকম ডিল অবশ্যই হোক, অবশ্যই এরকম বাইরে থেকে প্লেয়ার লোনে আসুক এবং ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে চলুক, কেননা এদের সাথে খেলবে ইন্ডিয়ান প্লেয়াররা, ইন্ডিয়ান বাচ্চা বাচ্চা প্লেয়াররা। ওখানে আনোয়ার আলী রয়েছে, আমরা জানি আরো অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে U21 লেভেলে, তারা যখন এদের সাথে খেলবে কম্পিট করবে তো সবারই একটা উন্নতি হবে, ফুটবলের উন্নতি হবে। তো আমরা চাইবো এটা হোক। এবার বলি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল আইকনটাও টিপে দিতে পারেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। এই ছিল আজকের ভিডিও। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করা যাক এরকম একটা ডিল হোক। তো আজকের জন্য এখানেই থাক, টাটা অ্যান্ড গুড বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।